ও যুবক শুধু টানছে না টানছে না, সৈকত আছে সৈকত। এখানে হবে বহু যুবক এই এলাকায় পাওয়া যাবে যে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা জুতা চিনেন কি জুতা? বার্মিস, মানে বার্মিস জুতা পাওয়া যায় তো, ঠিক না? হ্যাঁ, বারবার তাকাইছে তো তো পায়েরতে জুতা খুলা কইছে, আরেকবার দেখবি তো সাইজ, এটার নাম হলো জুতা। বারবার দেখছে পায়েরতে জুতা খুলে কি কইছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাতের সৈকত আছে, দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছেন, বুকে লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি করে কেন আসলি, দেখোস না এত দেরি করে কেন আসলি। দুইটা সৈকত, একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ। সকালে একটা যাবে দৈরা নিয়ে আসবে, একটা বিকালে একটা যাবে ওইখান থেকে একটা দৈরা নিয়ে আসবে, ওইখানে দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে, এই জন্য ওইখানে প্রতিযোগিতা ছিল। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নারীও প্রতিযোগিতা করতেন, পুরুষও প্রতিযোগিতা করতেন, যুবকও প্রতিযোগিতা করতেন, বাচ্চাও প্রতিযোগিতা করতেন। আল্লাহকে সঙ্গে নিতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে পাইতে হবে। যদি কথা বুঝে আয়সা থাকে, শেষ সীমানায় চলে আসছি, ওয়াদা করেন আল্লাহকে রাজি করতে চান, পাক্কা বিলকুল পাক্কা আল্লাহ কবুল করুক। কিন্তু আমি যদি প্রশ্ন তুলি রূপগঞ্জে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, কেমনে রাজি করবেন? কথাও শোনা যায় না, দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। আল্লাহ তো দুনিয়ার মানুষের মতন না, এক পথ পাইলি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, জমিনে হাঁটতে চায় না। আর একটু আগে শুনাইলাম আল্লাহ 99 পদের মালিক, কেমনে রাজি করবেন? আল্লাহ সহজ করছেন, আমাদের উপরে দয়া করছেন, কেন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রউফ, আল্লাহ জওয়াদ, আল্লাহ করিম, আল্লাহ হান্নান, আল্লাহ মান্নান। ওই আল্লাহ দয়া করছেন আমাদের উপরে, আল্লাহ বলছে আমাকে রাজি করতে চাও, আমার দাবি পূরণ করতে চাও, তাহলে আমার বন্ধুকে রাজি করো, আমি রাজি হয়ে যাব, আমার বন্ধুকে রাজি করো। ওয়াইন তুতি আমার মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে রাজি করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই জন্যই আসছে, কেন আল্লাহকে রাজি করার ওইখানে প্রশ্ন হইতে পারে, তোমাকে রাজি করব তো করব কি কাবে? তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার রাসূলকে রাজি করো, আমার রাসূলের গোলাম হয়ে যাও, আমার রসুল রাজি তো আমি রাজি। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধু রাজি তো আমি রাজি। সহজ করছেন, আল্লাহর বন্ধুকে রাজি করতে হবে। আল্লাহর বন্ধু কে কে? হায় হায়, যার কান্না তো দূরের কথা, যার মার কান্নাও আল্লাহ সইতে পারেন। বন্ধুর কান্না তো দূরের কথা, যখন পেটের থেকে দুনিয়াতে আবির্ভাব ঘটছে, দুনিয়াতে পা রাখতে দেরি, আমিনা কোলে নিয়ে কাঁদতে দেরি করে নাই, আল্লাহ জিজ্ঞেস করছে, সবাই জিজ্ঞেস করছে আমিনা কাঁদিস তো কাঁদিস কেন, আবদুল্লাহ নাই, মানে এতক্ষণে খেলনা নিয়ে আসতো, বাপ তো খেলনাই নিয়ে আসে সন্তানের জন্য, ঠিক না? কতজনে তো আগেই পাঠায় দেয়, প্রবাসে যারা থাকে ওরা আগেই পাঠায় দেয়, কয় 6 মাস পরে তোমার বাচ্চা হবে, হোক না আবার লোকজন পামু না, এখন পাইতেছি লোকজন, সবার কাছে একটা একটা করে পাঠায়। যদি জিজ্ঞেস করে দোস্ত খেলনা দিলি কেন, করে দূর কইস না 6 মাস পরে বাচ্চা হবে, ওই সময় তো আমি থাকবো না, তুই খেলনা নিয়ে যা, এরকম নিতে নিতে খেলনা টাল আগে বিদেশ থেকে আইসা বসা থাকে, ঠিক না? কয় আবদুল্লাহ নাই, খেলনা এতক্ষণে চলে আসতো, আল্লাহ এসা বলতেছে আমরা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না। আবদুল্লাহ খেলনা আল্লাহর কোত্থেকে আনতো, মক্কার ওলি বাজার থেকে, এলাস্টিক প্লাস্টিক,
আটিয়ার তোমার পায়ের হাত পায়ের ইশারায় উপরে চার ডান্স করতেছিল ডান্স মক্কা দেখতেছিল চাদর ডান্স করে চাচা চাঁদ কি বলতেছিল জানেন কথা তো জানি না বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ুহাকিনি ওয়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে কয়েকদিন পরে যখন হাঁটিয়াটি পাপা হইছে তামিনা আবার কাঁদতেছিল কোলেনিয়া সবাই জিজ্ঞাসা করছে এখন কাঁদিস কেন এখন তো হাঁটতে শিখছে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা এদিক ওদিক নিয়ে যায় কখনো গলিতে ছেড়া দেয় কখনো বাজারে ছেড়া দেয় কখনো নানার বাড়ি নিয়ে ছেড়া দেয় সবাইকে দেখে আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কয়েকদিন পরে দৌড়াবে কয়েকদিন পরে আমার সাথে চলবে আমার কাঁধে কাঁধ মিলাবে এখন তো আব্দুল্লাহ নাই তা আল্লাহ আবার চলে আসছে আমি না কাঁদিস না তোর কান্না সইতে পারি না আব্দুল্লাহ নাই তো কি হইল আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি গলি ঘুরাবে বড় দুইটা মেলা ও কাদার মাজান্না ওইখানে নিয়ে যাবে একটু দূর নানার বাড়ি নিয়ে যাবে দাদার ওইখানে নিয়ে যাবে এই জমিনেই তো ঘুরাবে তাই না আব্দুল্লাহ নাই তো কি হইল কাঁদিস না তোর কান্না সইতে পারি না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার আসতে দে ঘুরার সময় আমি আল্লাহ নিজে ঘুরাইতে নিয়ে যাব কোরআন এটাই বলে হুয়াল্লাযি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম এইখানে আসরার ফায়েল আল্লাহ আল্লাহ বলে আমি রব চলে আসছি বন্ধুকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর লৌ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব বন্ধুকে ঘুরায় দেখাইছি বাকি ছিলাম আমি তো পাশে বসায় বললাম বন্ধু ঘুরতে যখন আসছেন তো আরেকটা বাকি রাখবো তো কেন আমার পাশে বসেন আমাকে দেখেন আমাকে দেখায় যারটা তার কাছে পাঠায় দিছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার গোলাম হন লাল আল্লাহকে পক্ষে নিছিলেন যার কারণে জমিনে চলা জান্নাতে পদধ্বনি দেখাইতে পারছে আল্লাহ পক্ষে ছিল বিদায় জমিনে চলতো জান্নাতে পদধ্বনি হইতো আল্লাহ পক্ষে ছিল রসুল পক্ষে ছিল তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসতেন মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা আল্লাহ পক্ষে তো সম্মান কিরকম নিজ কবর থেকে উঠবে না কেয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে উঠবে উঠে আজান দিবে কেয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে না লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের দিন আল্লাহ তার কাছে আমলনামা চাবে না আল্লাহ বলবে আযিন লানা ইয়া বেলাল দুনিয়ায় তোর আজান নকল করা বহুত মানুষ ভাইরাল হয়েছে কিন্তু দুনিয়ালারা জানতো না এটা তোর আজান না কার আজান তোর নাম দিয়ে চালায় দিছে আর ভাইরাল করা দিছে আমি দুনিয়াকে দেখাইতে চাই তোর আজান তো কিরকম আজান একটা আজান দে শুধু বেলাল না ফেরাউনের বাড়ির কাজের মহিলা কৃত দাসী যার কবর এখনো রাখা আছে সুগ্রাণ এখনো বাহির হয় সে আল্লাহকে পক্ষে নিছিল আল্লাহকে রাজি করছিল তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আমি অ্যাড্রেস দিয়া দিই আপনাদেরকে আমি সুইঙ্গা আসছি আপনারাও সুইঙ্গা আসেন ওই গ্রাণ আমার নাকে এখনো আছে দুনিয়ার কোনো গ্রাণ লাগাইলে ওই গ্রাণ আইসা ওই গ্রাণকে হাওয়ায় উড়ায় দেয় আমাকে বলতে থাকে তুই কোন গ্রাণ লাগাইছিস এই গ্রাণের পরে আর গ্রাণ লাগানোর প্রয়োজন হয় না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম বলছিলেন ইয়া মান শাম্মা তুরবাত আহমাদি ফাকাদ শাম্মা মিন আত-তিবি গাওয়ালিয়া যে আল্লাহর রসুলের কবরের মাটির ঘ্রাণ পাইছে ও তো জান্নাতের ঘ্রাণও ওর কাছে কোনো ঘ্রাণ মনে হবে না জান জান আমি অ্যাড্রেস দিতেছি আপনাদেরকে জান জাফর ইবনে আবু তালেব জাইদ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রাওয়াহা জান সোয়াইব আল ইসলামের কবর থেকে ঘ্রাণ বাহির হয় আমি দেখা আসছি ইউসা বিন নুন দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে
অতজন নবীর জায়গা আল্লাহ আমাকে নিয়া গেছে এইজন্য বলতেছি ওনারা আল্লাহকে রাজি করছে যার কবর থেকে এখনো সুগরান বাহির হয় ফেরাউনের বাদী কৃতদাসীরটা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে আল্লাহকে সঙ্গে নেওয়া আল্লাহকে রাজি করা এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য তাইলে এইখানেও সুখ পাওয়া যাবে কিচ্ছু থাকবে না আপনি হ্যাপি হবেন হ্যাপি হাজারো গরিব আছে সুখী সুখী না হইলে বিছনায় পিঠ রাখতে দেরি ঘুম আসতে দেরি হয় না কেন আরেকজন তো ট্যাবলেট নিয়ে ঘুমাইতে পারে না ট্যাবলেট নিয়ে ঘুম আসে না হাইসা উড়াইয়া দিয়েন না আমি বুঝানোর জন্য বলতেছি ঢাকা শহরে প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে বড় বড় বাড়ির ভিতরে রাত্রের চৌকিদার আছে চৌকিদার চিনেন হ্যাঁ বাড়িতে কি থাকে এটা দারোয়ান থাকে দারোয়ান নিয়া গেছে গ্রামতে রাত্রে ভাঙ্গা চেয়ারে বসা ঘুমাইতেছে গেটে বসা বসা মালিকের ঘুম আসে না বারিন্দা দিয়া পায়চারি করতেছে আর সিগারেট জ্বালাইতেছে কেন ঘরের ভিতরে তো সিগারেট খাওয়া চলবে না কালিন বিছানো যদি এক ফোঁটা পড়া গেল কালিন তো এমনি আগুন পাইতে দেরি ওর ভিতরে যৌবন আসতে দেরি হয় না চলতে দেরি হয় না এসি চলতেছে বারিন্দা সিগারেট খাইতেছে আর ওই দারোয়ান বসা বসা ঢাকা শহরের রাজধানীর মশাও তো রাজধানীর ঠিক না ওরও তো একটা বাবা আছে ঠিক না ও কি গ্রামের মশার মতো কামড়ায় নাকি ও তো রাজধানী স্টাইলে কামড়ায় ঠিক না তো কামড় খাইতেছে আর ঘুমাইতেছে সকালবেলা মালিক ডাকছে দারোয়ান রে কিছে স্যার সারা রাত্র ঘুমাইলি কোত্থেকে দেখলেন আপনি আমার ঘুম আসে না রে বারিন্দায় পায়চারি করতেছিলাম সিগারেট টানতেছিলাম আর বৈশা দেখলাম তাকায় তাকায় তুই বৈশা বৈশা নাক ডাইকা ঘুমাইতেছিস তো মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ সারা রাত্রে ঘুমো পুরা হলো মাসের শেষে চকচকে নোটো পামু স্যার সারা রাত্র আমাকে পাহারা দিল উইদাউট পে স্যারকে কেউ বেতন দিবে না হাসার জন্য বলতেছি না রাগ হয় না পায়ে হাত রাখি যুবক আল্লাহকে সঙ্গে নাও আল্লাহকে রাজি করো ওই যুবক হও যে তোমাকে দেইখা আল্লাহ বলতে বাধ্য হয় ইন্নি উবাহি বিহিল মালাইকা ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি মা বন্ডে দেখো যেন আল্লাহ বলে বান্দি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি আবার মাঝে মাঝে বলে লাউলা শাবাব খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা তোমরা যদি না থাকতে আকাশ লোহার জমিন তামার মাটিগুলা বালু ওমা আনজালতু মিনাস সামাই কতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনসালতু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য পারি না পারি না তো মা বোনকে সম্বোধন করা বলে বান্দি তোর জন্য পারি না তুই আসিস কেন আমি আগেই ওয়াদা করে ফেলছি লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ একজন যদি আমার মানুষ থাকে তো কিয়ামত আমি দিব না আগেই ওয়াদা করে ফেলছি নাইলে ধ্বংস করে দিতাম আসেন আজকে আল্লাহকে পক্ষে পক্ষে নিতে দেরি সঙ্গে নিতে দেরি আমি টোকায় টোকায় বলতেছি হাদিস পুরানা কবরের পাশে লাশ যাইতে দেরি হয় হয় আমাদের ফাজাইলে আমলেও আছে সদাকাতেও আছে কিছু লোক জমিনে হাঁটে জমিন বলতে থাকে কবে আসবি আমার পেটে কেন আমি তোকে আপ্যায়ন করব আপ্যায়ন আছে না নাই তোকে আপ্যায়ন করব জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে এদের লাশ যখন কবরের পাশে রাখে নাই শুধু নিয়া গেছে
কবর উঠে আয়েশা কানে বলে ইদান উহাফফিলু লাকা বাতনি খাদরা তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না আমার আপ্যায়ন শুরু আল্লাহকে সঙ্গে ছোট্ট জীবনটা আল্লাহকে যদি সঙ্গে নিতে পারি কসম খোদা আল্লাহকে যদি সঙ্গে নিতে পারি কিচ্ছু না থাকলো সুখ থাকবে দুনিয়া তো সুখী আখেরা তো সুখী রাবেয়ার বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার এ চোখে আমি ইথিওপিয়া ছয় বার গেছি যাকে রাবেয়া বসরি বলে আসলে তার বাড়ি বসরা না আসলে তার বাড়ি ইথিওপিয়া সে বসরায় কৃতদাস হিসাবে চলে গেছিল ওইখান থেকে তাকে বসরি বলা হয় আসলে ওইখানে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল ৩৩ বছর বয়সে রাবেয়া মারা গেছে আজকেও মা বোনরা রাবেয়ার নামে চুমা খায় চুমা রাবেয়া কিচ্ছু করে নাই মালিককে রাজি করছে আর কিচ্ছু করে নাই মালিক রাজিয়ার উপরে রাজি ছিল নতুন কাপড় পর্যন্ত কাফনে জোটে নাই পুরান কাফরে দাফন করা হয়েছে রাবেয়াকে স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পড়া ছিল কেন জান্নাতের পোশাক আল্লাহ আলো দিয়া বানাবে সবচেয়ে ছোট লেহেঙ্গা হবে ৩ কিলোমিটার ঘের কয় কিলোমিটার লেহেঙ্গা চিনেন লেহেঙ্গা হ্যাঁ শুনি কোনোদিন তো দেখি না পাখি পোশাক কি কি পোশাক বলে এটির জন্য বলে মা বোনরা চানো দিয়া দেয় ঠিক না হায় মা বোনদের পায়ে হাত রেখা বলবে একটু সবর করো মা একটু সবর কর বোন আসতেছে ওই লেহেঙ্গা তোকে আল্লাহ দিবে যার কিলোমিটার হবে ৩ কিলোমিটার ঘের যেটা আলোর সুতা দিয়া বানাবে সবচেয়ে কম দামি লেহেঙ্গা ডেলি ৭০ বার চেঞ্জ হবে কয়বার পড়াবেও আল্লাহ খোলাবেও আল্লাহ পড়তে হবে না ওইখানে কেননা পড়তে গেলেও কষ্ট হয় বয়স হয়েছে না ঠিক না এখন রাত্রে যে আব্বা জাব্বা খসলে খুলতে হাত ব্যথা হয়ে যায় না নাতি সাথী থাকলে কয়েকটু খুলা দেস না গামে আটকায় গেছে গেঞ্জিটা হাত দুটা তো আর খুলতে পারি না আল্লাহ বলে আমি পড়াবো আমি খোলাবো পড়ার কষ্ট দিব না খোলানোর কষ্ট দিব না আল্লাহ পড়াবে ডেলি ৭০ বার ড্রেস চেঞ্জ করবে মনে উঠলো তো চলো কিল্লিগে জানি বারবার ঘুরে ঘুরে জান্নাতের দিকেই জায়গা ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কখনো পাক মেহমান দেখা হয় কখনো পাক মেজমান হিসাবে হয় বড় লোকের বালি বইলা কথা ঠিক না হুজুর আসছে তো কি হয়েছে ঠিক না ডাইলার বাদ দেওয়া যায় নাকি তো নিজের বরত্ব দেখানোর জন্য পাক করে জানে হুজুররা তো এক আইটেমে খাইয়ে অভ্যস্ত ২০-৩০ আইটেম সামনে রেখা দিছে হুজুরে এক আইটেম দিয়ে কোনো মতে খায়া উঠা গেছে তারপরে পরে কয় দেখছস দেখা দিলাম কিরম খাওয়াইতে পারি ঠিক না তো খাওয়াবে কে কে আল্লাহ কে আল্লাহ কে আ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের মালিক রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব মাশরিকের মালিক মাগরিবের মালিক রব্বুল মাগরিবাইন রব্বুল মাশরিকাইন দুনো মাশরিকের মালিক দুনো মাগরিবের মালিক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের মালিক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশের বাদশাহী আল্লাহ জমিনের বাদশাহী আল্লাহ ওই আল্লাহ খাওয়াবে শুধু আল্লাহ না যিনি রহমান এক পদের মালিক হই এত খাওয়াইলো তো আল্লাহ তো এক পদের মালিক না আল্লাহ তো রহমান ও আল্লাহ তো রহিম ও আল্লাহ তো মালিক ও আল্লাহ তো কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুমিন আল্লাহ মুহাইমিন আল্লাহ আজিজ আল্লাহ জব্বার আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লু সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবির হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওকিলুল কফিকুল المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ খাওয়াবে, প্রতি শুক্রবারে খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে গিফট, প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ হয়ে যাবে, আল্লাহ যেই গিফট দিবে পুরান গুলা বের করে দিবে, আল্লাহর গুলা সাজাবে, সাজাইও আরো বাকি থাইকা যাবে, আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে ছবির বাজারের ভিতর দিয়ে বাহির হবে, ছবির নিচে লেখা থাকবে তোমার যদি পছন্দ হয় আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি, যেই রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলারা আলাদা বাজারে ঢুকবে, এরা যেরকম চাবে ওরকম চেহারা হয়ে যাবে, আপনি বলবেন একজন আরেকজনকে চিনবে তো চিনবে কি করা, তখন তো দেখা যাবে একজন আরেকজনেরটা লয়া ভাইগা যাবে, ঠিক না? এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিট দিছেন, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ দিছেন, এই দিক দিয়ে চেঞ্জ হবে, এই দিক দিয়ে স্বামীর কাছে ছবি চলে আসবে, এদিকে স্বামী চেঞ্জ হবে স্ত্রীর কাছে ছবি চলে যাবে, যার যারটা শেষে হাতে ধরা জান্নাতে চলে যাবে, আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। সাহাবা এই জন্যই আল্লাহকে রাজি করার পিছনে পাগল হয়েছিলেন, নইলে ওনারও আমাদের মতো দুনিয়া বানাইতে পারতেন, যারা ডাকলে মেঘ আসে রূপগঞ্জের মানুষ ওরা কিনা পারত, যারা সমুদ্রের ভিতরে ঘোড়া দৌড়াইতে পারত ওরা কিনা পারত, যারা 1400 বছর আগে ভিডিও কলিং করতে পারত ওরা কিনা পারত, যাদের চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল, আমি 6 বার দেখছি ওই দরিয়ায় নীল, 6 বার গেছি আমি সুদান, ওই দরিয়ায় নীল 4500 কিলোমিটার পানি দিতে বাধ্য হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিতে, ওরা কিনা পারত, কিনা পারত ওরা করতে, আল্লাহকে রাজি করে ফেলছিলেন, ওরা পারত দুনিয়া বানাইতে, কিন্তু দুনিয়া বানান নাই, কেননা 60-70 বছর এখানে বানায় লাভটা কি হবে, এই জন্য বানান নাই, কিন্তু পারতেন এটার প্রমাণ আমাদেরকে দিয়া গেছেন যে আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের উপরে রাজি, বিদে আমরা যেমন চাই এমন, এই জন্য জান্নাতের জন্য ওনারা পাগল ছিলেন, পাগল নারী তো নারী, পুরুষ তো পুরুষ, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন, নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইবে বড় হবে তো হবে কেন, বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় হইতেছে, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে, আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, কেন আমি সামনে যেরকম দেখি পিছিয়ে ওরকম দেখি, সামনে ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি, আমি নিচে যেরকম দেখি উপরে ওরকম দেখি, এইখানে বসে আমি জান্নাত দেখি, তুই আমার চোখে ফাঁকি দিবি তো দিবি কি কইরা, বসে ইয়া রসুল আল্লাহ মাইনা নিলাম, কিন্তু যুক্তি একটা শেষ আর একটা যুক্তি আমার রয়ে গেছে, বলছে সেটা আবার কি, আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ও ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, আমার চেয়ে শক্তি বেশি না, যদি বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন, আল্লাহর রসুলের পছন্দ হয়ে গেছে যুক্তি, বলছে দেখি লাগো তো মল্লযুদ্ধ, তো বড় ভাইর গলা ধরা বলছে তোর জান্নাত হয়েছে আমার হইলে অসুবিধাটা কি, আমি ধরবো আর তুই পড়া যাবি, প্রত্যেকবার বড় ভাইকে আশ্রাইতেছে, কেননা ভিতরে জান্নাতের শোক, বাচ্চা পর্যন্ত পাগল কেন হবেন না, সারা দুনিয়া জান্নাত শুনছে চোখে দেখে নাই, আমরা জান্নাত চোখে দেখছি, আমাদের নবী দেখছে মানে আমরা দেখছি, সত্য তো, আমরা জান্নাত চোখে দেখছি, কোন উম্মত জান্নাত চোখে দেখে নাই, আমাদের নবীজি জান্নাত চোখে দেখা এসা বসে, ওমর তোর বাড়ির বাহির এত সুন্দর ভিতর কত সুন্দর, কয় দেখা আসতেন কয় ইচ্ছা তো ছিল, কিন্তু তোর আত্মমর্যাদার কথা মনে উঠছে, তুই ফিতা না কাটতে আমি কাটি কি কইরা,
চোখের পানি জড়ায়া বলছে ইয়া রাসূলুল্লাহ দেইখা আসতেন বাহিরটা এত সুন্দর আমার বেডরুম আল্লাহ কত সুন্দর বানাইছে একটু দেইখা আসতেন আয়েশা বলছে আলী তোর বাড়ি দেইখা আসছি কোথায় কা আমার বাড়ির সামনে ফাতেমা আমাকে না দেইখা থাকতে পারে না আমি ফাতেমাকে না দেইখা থাকতে পারি না বিদায় তোর বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায়া দিবেন আমি বারিন্দায় যাইতে দেরি ফাতেমাকে দেখতে দেরি হবে না ফাতেমা বারিন্দায় যাইতে দেরি আমাকে দেখতে দেরি হবে না আলী আরে আলী জান্নাতে যেইখানে গেছি সব জান্নাত জিজ্ঞেস করতেছে আলী আসবে তো আসবে কবে কবে আলী আসবে জুবায়ের জান্নাতে যেইখানে গেছি ওইখানে জিজ্ঞেস করতেছে জুবায়ের কেমন আছে কখন জুবায়ের আসবে আমরা জুবায়ের জন্য অপেক্ষা করতেছি হারেস বিন নোমানকে বলতেছে হারেস বিন নোমান তুই এরকম কি কাম করলি জান্নাতে যেইখানে যাই ওইখানে দেখি লাউড স্পিকার খোলা তুই কোরআন পড়তেছস তার জান্নাতের নিয়ামত জান্নাতের হুর তোর কোরআন শুনতেছে তুই এই মর্যাদা পাইলি তো পাইলি কি কইরা তো জিবরিল কানে কানে বইলা দিছে কি কইরা পাইলো ও তো জানে না কি কইরা পাইলো ওর বুড়া মা আছে ও সারা দিন মার সেবা করে মায় মাঝে মাঝে হাত উঠায়া দেয় আর ওই হাত উঠাইতে দেরি সমস্ত পর্দা সরতে দেরি হয় না আর ওই দোয়া আল্লাহর আরশে যাইতে দেরি হয় না আর আল্লাহ ওইটাকে লুইপা নিতে দেরি করে না আল্লাহ হারেসকে মার খেদমতের কারণে মর্যাদা দিছেন যে হারেস দুনিয়াতে কোরআন পড়ে জান্নাতে লাউড স্পিকার খোলা শোনা হয় সাহাবা জান্নাতের জন্য পাগল ছিল ও যুবক শুধু ডান্স না সৈকত আছে সৈকত এখানে হবে বহু যুবক এই এলাকায় পাওয়া যাবে যে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা জুতা চিনেন কি জুতা বার্মিস ওখানে বার্মিস জুতা পাওয়া যায় তো ঠিক না হ্যাঁ বারবার তাকাইছে তো তো পায়েরতে জুতা খোলা কইছে আরেকবার দেখবি তো সাইজ এটার নাম হলো জুতা বারবার দেখছে পায়েরতে জুতা খুলে কি কইছে আরেকবার দেখবি সাইজ ঠিক না জান্নাতের সৈকত আছে দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ বানায় রেখা দিছেন বুকে লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখারতা এত দেরি করে কেন আসলি দেখোস না এত দেরি করে কেন আসলি দুইটা সৈকত একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ সকালে একটা যাবে দৈরা নিয়ে আসবে একটা বিকালে একটা যাবে ওইখান থেকে একটা দৈরা নিয়ে আসবে ওইখানে দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ বানায় রেখা দিছে এই জন্য ওইখানে প্রতিযোগিতা ছিল ফালিয়ানা তাফাত ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন নারীও প্রতিযোগিতা করতেন পুরুষও প্রতিযোগিতা করতেন যুবকও প্রতিযোগিতা করতেন বাচ্চাও প্রতিযোগিতা করতেন আল্লাহকে সঙ্গে নিতে হবে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে পাইতে হবে যদি কথা বুঝে আয়েশা থাকে শেষ সীমানায় চলে আসছি ওয়াদা করেন আল্লাহকে রাজি করতে চান পাক্কা বিলকুল পাক্কা আল্লাহ কবুল করুক কিন্তু আমি যদি প্রশ্ন তুলি রূপগঞ্জে আল্লাহকে তো চোখে দেখা যায় না কেমনে রাজি করবেন কথাও শোনা যায় না দেনদারণায় আনা যায় না বর্ণনা দিয়েও শেষ করা যায় না আল্লাহ তো দুনিয়ার মানুষের মতন না এক পথ পাইলি দরা ছোঁয়ার বাইরে চলে যায় জমিনে হাঁটতে চায় না আর একটু আগে শুনাইলাম আল্লাহ 99 পদের মালিক কেমনে রাজি করবেন আল্লাহ সহজ করছেন আমাদের উপরে দয়া করছেন কেন আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ রউফ আল্লাহ জওয়াদ আল্লাহ করিম আল্লাহ হান্নান আল্লাহ মান্নান ওই আল্লাহ দয়া করছেন আমাদের উপরে আল্লাহ বলছে আমাকে রাজি করতে চাও আমার দাবি পূরণ করতে চাও তাহলে আমার বন্ধুকে রাজি করো আমি রাজি হয়ে যাব আমার বন্ধুকে রাজি করো ওয়াইন তুতি আমার মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুকে রাজি করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই জন্যই আসছে কেন আল্লাহকে রাজি করার ওইখানে প্রশ্ন হইতে পারে তোমাকে রাজি করব তো করব কি করে তো আল্লাহ বলছে আতিউর রাসূল আমার রাসূলকে রাজি করো আমার রাসূলের গোলাম হয়ে যাও
আমার রাসূল রাজি তো আমি রাজি মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু আমার বন্ধু রাজি তো আমি রাজি সহজ করছেন আল্লাহর বন্ধুকে রাজি করতে হবে আল্লাহর বন্ধুকে কে হায় হায় যার কান্না তো দূরের কথা যার মার কান্নাও আল্লাহ সইতে পারে বন্ধুর কান্না তো দূরের কথা যখন পেটের থেকে দুনিয়াতে আবির্ভাব ঘটছে দুনিয়াতে পা রাখতে দেরি আমিনা কোলে নিয়া কাঁদতে দেরি করে নাই আল্লাহ জিজ্ঞাসা করছে সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস তো কাঁদিস কেন আব্দুল্লাহ নাই মানে এতক্ষণে খেলনা নিয়ে আসতো বাপ তো খেলনাই নিয়ে আসে সন্তানের জন্য ঠিক না কতজনে তো আগেই পাঠায়া দেয় প্রবাসে যারা থাকে ওরা আগেই পাঠায়া দেয় কয় ছয় মাস পরে তোমার বাচ্চা হবে হোক না আবার লোকজন পামু না এখন পাইতেছি লোকজন সবার কাছে একটা একটা করে পাঠায় যদি জিজ্ঞেস করে দোস্ত খেলনা দিলি কেন করে দূর কইস না ছয় মাস পরে বাচ্চা হবে ওই সময় তো আমি থাকবো না তুই খেলনা নিয়ে যা এরকম নিতে নিতে খেলনা টাল আগে বিদেশ থেকে আইসা বসা থাকে ঠিক না আব্দুল্লাহ নাই খেলনা এতক্ষণে চলে আসতো আল্লাহ আইসা বলতেছে আমরা কাঁদিস না তোর কান্না সইতে পারি না কাঁদিস না আব্দুল্লাহ খেলনা আল্লাহর কোত্থেকে আনতো মক্কার ওলি বাজার থেকে এলাস্টিক প্লাস্টিক আটিয়ার তোমার পায়ের হাত পায়ের ইশারায় উপরে চার টাঞ্চ করতেছিল মক্কা দেখতে ছিল চাঁদও ডান্স করে চাচা চাঁদ কি বলতেছিল জানেন কথা তো জানি না বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ু হাকিনি ওয়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে কয়েকদিন পরে যখন হাটিয়াটি পাপা হয়েছে তা আমিনা আবার কাঁদতে ছিল কোলে নিয়া সবাই জিজ্ঞাসা করছে এখন কাঁদিস কেন এখন তো হাঁটতে শিখছে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা এদিক ওদিক নিয়ে যায় কখনো গলিতে ছেড়া দেয় কখনো বাজারে ছেড়া দেয় কখনো নানার বাড়ি নিয়ে ছেড়া দেয় সবাইকে দেখে আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কয়েকদিন পরে দৌড়াবে কয়েকদিন পরে আমার সাথে চলবে আমার কাঁধে কাঁধ মিলাবে এখন তো আব্দুল্লাহ নাই তা আল্লাহ আবার চলে আসছে আমি না কাঁদিস না তোর কান্না সইতে পারি না আব্দুল্লাহ নাই তো কি হইল আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি গলি ঘুরাবে বড় দুইটা মেলা ও কাদার মাজান্না ওইখানে নিয়ে যাবে একটু দূর নানার বাড়ি নিয়ে যাবে দাদার ওইখানে নিয়ে যাবে এই জমিনেই তো ঘুরাবে তাই না আব্দুল্লাহ নাই তো কি হইল কাঁদিস না তোর কান্না সইতে পারি না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার আসতে দে ঘুরার সময় আমি আল্লাহ নিজে ঘুরাইতে নিয়ে যাব কোরআন এটাই বলে হুয়াল্লাযি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এইখানে আসরার ফায়েল আল্লাহ আল্লাহ বলে আমি রব চলে আসছি বন্ধুকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর লৌ কলম জান্নাত জাহান্নাম আরাস কুরসি সব বন্ধুকে ঘুরে দেখাইছি বাকি ছিলাম আমি তো পাশে বসায় বললাম বন্ধু ঘুরতে যখন আসছেন তো আরেকটা বাকি রাখবো তো কেন আমার পাশে বসেন আমাকে দেখেন আমাকে দেখায় যারটা তার কাছে পাঠায় দিছি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার গোলাম হয়